সেল মি দিস পেন। আপনি যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাবেন এবং আপনার জবটা যদি হয় সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড, তাহলে সেল মি দিস পেন এই প্রশ্নটা আপনার জন্য খুবই কমন। কিভাবে আপনি এই কলমটা বা এই পেন্সিলটা আপনি সেল করবেন? আপনাকে এই ধরনের ট্রিকি প্রশ্নগুলোর উত্তর আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে একটা গল্প আমি শেয়ার করি। একবার দুজন সেলসম্যানকে আফ্রিকার একটা গরিব দেশে পাঠানো হলো, যে ওই গরিব দেশে জুতার মার্কেট কীরকম সেটা অ্যানালাইসিস করার জন্য, সেটা রিসার্চ করার জন্য। তো দুজন সেলসম্যানই আফ্রিকার ওই দেশটায় গেল, পুরা দেশ তারা দুজন মিলে ঘুরলো। দুজন মিলে ঘোরার পরে একজন সেলসম্যান তার বসকে ফোন দিল, ফোন দিয়ে জানালো, স্যার এখানে আসলে জুতার কোনো বিজনেস করা সম্ভব না, কারণ এখানকার লোকজন জুতা পরতেই পারে না। সো যেহেতু এখানকার লোকজন জুতা পরতেই পারে না, সো এখানে তো আসলে জুতার কোনো বিজনেস হওয়া সম্ভব না। অপরপক্ষে আরেকজন সেলসম্যান উনি ওনার বসকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে স্যার এখানে আসলে জুতা ইম্পোর্ট করে চলবে না, এখানে জুতার কারখানা দিতে হবে, বড় বড় ফ্যাক্টরি দিতে হবে, কারণ এখানকার কোনো লোকই জুতা পরে না। যেহেতু এখানকার কেউই জুতা পরে না, কাজে এখানে সবার জুতা পরা দরকার। দেখুন দুজন মানুষের দৃষ্টিভঙ্গির কী পরিমাণ পার্থক্য। এটাকে আমরা অনেকটা বলতে পারি, এক ধরনের লোক হচ্ছে অপটিমিস্টিক, আরেক ধরনের লোক হচ্ছে পেসিমিস্টিক। মানে যে কোনো একটা সিচুয়েশানে একজন লোক সম্ভাবনা দেখে, আরেকজন লোক সমস্যাগুলোকে দেখে, আর সম্ভব না থেকে সম্ভাবনা তৈরি করার জন্য একজন মানুষের দরকার সদিচ্ছা, তার দরকার লেগে থাকা। সো আপনাকে যখনই এই ধরনের কোনো ট্রিকি প্রশ্ন করা হবে, প্রথমতই আপনার মনে একটা ইতিবাচক চিন্তা আনতে হবে, যে অন্যরা যদি পারে আমি কেন পারবো না। এটা এমন তো কোনো কঠিন জিনিস না যেটা পারা যাবে না। কেন আমি পারবো না? আমি তো পারবো, অবশ্যই পারবো। প্রথমত আপনাকে এই ইন্টেনশন রাখতে হবে। ইন্টারভিউ বোর্ডে আপনাকে কলম পেন্সিল না, আপনাকে আরও বিভিন্ন ধরনের জিনিস সেল করার কথা বলতে পারে। আপনাকে পজিটিভ ইন্টেনশন রাখাটা সবার আগে সবচেয়ে বেশি জরুরি। প্রথমে আপনি আপনার প্রোডাক্টের দিকে তাকান, যে আপনাকে এই কলমটা দেওয়া হয়েছে, আপনি কলমটার দিকে দেখুন, কলমটা ভালোভাবে অবজার্ভ করুন, কলমটা যে কত সুন্দর সেটা আগে আপনি নিজে বুঝুন। নিজে যদি নিজের প্রোডাক্ট বা নিজের সার্ভিস নিয়ে স্যাটিসফাই হতে না পারেন, তাহলে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস আপনি আরেকজনের কাছে কীভাবে সেল করবেন? সো এই যে প্রোডাক্টটার দিকে আপনি প্রথমে তাকালেন, প্রোডাক্টটার ইতিবাচক দিকগুলো আপনি দেখুন, প্রোডাক্টটার অল্টারনেটিভ ব্যবহারগুলো আপনি দেখুন, প্রোডাক্টটাকে কতভাবে কাজে লাগানো যায় সেটা সম্পর্কে ভাবুন। এই জিনিসগুলো সম্পর্কে যখনই আপনি ভাববেন, তখনই আপনার জন্য এই উত্তরটা করা সহজ হয়ে যাবে। লাইক আপনাকে যদি এই সেল মি দিস পেন এই ধরনের কোনো প্রশ্ন করা হয়, আপনি হয়তো কলমটার দিকে তাকালেন, তাকে হয়তো দেখলেন যে কলমটার ভেতরে তিনটি শীষ। সো আপনি বলতে পারেন যে এই একই কলম ব্যবহার করে আপনি লাল, নীল এবং কালো কালির মাধ্যমে আপনি লিখতে পারেন। কলমের মাথায় একটা ছোট্ট লাইট থাকতে পারে, সো কলমটা আপনার পয়েন্টার হিসেবে কাজ করতে পারে। কলমটা দিয়ে যা আপনি লিখছেন, যে কালিটা বেরোচ্ছে, হতে পারে সেই কালিতে সুঘ্রাণ রয়েছে, যে ঘ্রাণ আপনি যখন লিখবেন আপনাকে বিমোহিত করে তুলবে। আবার যদি আপনি একটু দুষ্টবুদ্ধির হন, তাহলে এমনও হতে পারে যে এই কলমটা দিয়ে আপনি হয়তো পিঠ চুলকানোর কাজে আপনি কলমটা ইউজ করতে পারেন। যে কোনো কঠিন পরিস্থিতি আপনার ইন্টারভিউ বোর্ডে আসুক না কেন, দমে যাওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। যত ক্রিটিক্যাল সিচুয়েশানই হোক না কেন, আপনাকে লেগে থাকতে হবে। যে কোনো কঠিন প্রোডাক্ট, যে কোনো কঠিন সার্ভিস যদি অন্যরা সেল করতে পারে, তাহলে আপনিও সেল করতে পারবেন। এই ধরনের পজিটিভ ইন্টেনশন প্রথমত আপনার ভেতরে থাকতে হবে। যদি এই পজিটিভ ইন্টেনশনটা আপনার ভেতরে থাকে, তাহলে কলম কেন, আপনি যে কোনো কিছু আপনি সেল করতে পারবেন। বাদাম থেকে শুরু করে বিমান পর্যন্ত যে কোনো কিছু সেল করা আপনার জন্য হয়ে যাবে পানির মতো সহজ। কাজেই একটা ইন্টারভিউ বোর্ডে যখনই আপনাকে এই ধরনের কোনো কলম বিক্রি করা বা অন্য কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা রিলেটেড কথা আপনাকে যখনই বলবে,
তখন আপনি আপনার প্রোডাক্টটা, যে জিনিসটা আপনাকে দেওয়া হলো, ওইটার দিকে প্রথমে তাকিয়ে ওইটার গুণ, ওইটার ব্যবহার, ওইটার ইতিবাচক দিকগুলা, ওইটার মূল্য, এই সবগুলো জিনিস আপনাকে প্রথমে মাথায় খুব সহজেই আপনি খেলিয়ে নেবেন যে আপনি পরবর্তীতে উত্তরটা কিভাবে করবেন। সবসময় পজিটিভ ইন্টেনশন রাখবেন এই ধরনের ট্রিকি প্রশ্ন, এই ধরনের ট্রিকি প্রশ্ন আনসার করার সময়, বিকজ ওয়ান্স ইউ আর নেগেটিভ, আপনি কিন্তু আর কখনোই এই সেল করার যে সাকসেসফুল সেলিং টেকনিক, যদি আপনি প্রথমেই নেগেটিভ হয়ে যান, আপনার মাথায় কখনোই সাকসেসফুল সেলিং টেকনিক্স আসবে না। সো ইন্টারভিউ বোর্ডে ইতিবাচক দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার ইন্টারভিউ উইন করার সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যখন একটা জায়গায় ইন্টারভিউ দিতে ঢুকবেন, তখন প্রথম 15 সেকেন্ডের মাঝেই নির্ধারিত হবে যে আপনি টিকবেন, ইন্টারভিউতে আপনি জয়যুক্ত হবেন না রিক্রুটার জয়যুক্ত হবে। প্রথমেই যদি আপনি একটা হাসি মুখে ইন্টারভিউ বোর্ডের সাপোর্ট বা দখলটা যদি আপনিই নিতে পারেন, আপনার জন্য যত কঠিন প্রশ্নই করা হোক না কেন, ওই ইতিবাচক দৃষ্টিভঙ্গিই আপনাকে ইন্টারভিউ বোর্ডে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিবে। একটা ইন্টারভিউ আপনি যখনই দিতে যান, একটা জবের যখনই একটা সার্কুলার হয়, একটা সার্কুলারের এগেনস্টে হয়তো 1000 CV পড়ে, অথচ ওখানে হয়তো পোস্ট আছে 4টা বা 5টা। এখন আপনি যদি প্রথম থেকেই একটা নেগেটিভ মাইন্ড করে রাখেন যে আল্লাহ, এখানে তো 4টা মাত্র পোস্ট, 1000 লোক অ্যাপ্লাই করেছে, সো আমি তো আসলে এখানে পাবো না, আপনি যদি প্রথমেই এই ধরনের কোনো নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে, আপনার মস্তিষ্কে যদি এই ধরনের কোনো নেতিবাচক চিন্তা আপনি ইনপুট দেন, তাহলে আপনার ইন্টারভিউ বোর্ডেও আপনার সাহসটা অটোমেটিক্যালি কমে আসবে। আর প্রথম থেকে যদি আপনি এমনভাবে চিন্তা করেন যে 4টা সিট, 1000 মানুষ অ্যাপ্লাই করেছে, আমি তো ইন্টারভিউতে উইন করবই, সো 4টা সিটের মধ্যে 1টা সিট আমার, বাকি 3টা সিট বাকি 999 জন যারা আছে তারাই ভাগ করে নিই,